আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার পানির ফিল্টার কিভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের হয়তো কাজেও লাগতে পারে। আমি প্রথমেই চুলায় একটু গরম পানি দিয়ে নিচ্ছি, এটা একদম বলক তুলে গরম করব। এবার ফিল্টারে যেটুকু পানি আছে সেটুকু আমি ঢেলে নিচ্ছি, যেহেতু পানি খেতে লাগবে আর ফিল্টার হতে তো একটু সময় লাগবে। আসলে পানির ফিল্টার কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, তারপরেও একটু দু একদিন বেশি হয়ে গেলেই কেমন যেন হয়ে যায়, এদিকটায় কেমন সবুজ সবুজ হয়ে গেছে। আমি এটা লাস্ট পরিষ্কার করেছিলাম ঈদে বাড়ি যাওয়ার আগে, আর বাড়িতে 20 থেকে 25 দিন থেকে এসেছি, আর আসার পরে দেখছি এই অবস্থা। এবারে আমি সবগুলো পার্টস একে একে খুলে নেব। এটার দেখেন কি অবস্থা, এটা কিন্তু একদম ফিল্টার করা পানির ভিতরে থাকে, তবুও এই অবস্থা। আমি এর প্রত্যেকটা পার্টসই যতগুলো খোলা যায় আমি সবগুলোই খুলে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে পরবর্তীতে আমি আরও কোনো ভিডিও দিলে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ছাঁকনিটার ভিতরে অনেক পাথর আছে, আমি পাথরগুলোকে বের করে নিচ্ছি। এর ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতন। এতে করে যদি এর ভিতরে কোনো জীবাণু হয়ে থাকে সেগুলো মরে যাবে। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ফাঁকা করে দিচ্ছি। এবার আমি যেই পার্টসগুলো আলাদা আলাদা করে রেখেছি সেগুলোকে ভীম দিয়ে ভালো করে মেজে ঘষে নেব। আমি চাইলেই পিওরিটটা কিনতে পারতাম, কিন্তু পিওরিটের পানি আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে, তাই কষ্ট হলেও পানি ফুটিয়ে তারপর ফিল্টার করে খাই। পানি ছাড়া যেহেতু আমাদের একটা সেকেন্ডও চলে না, তো এই পানিটা নিরাপদ কিনা সেটা সুনিশ্চিত হয়েই কিন্তু আমাদের খেতে হয়। আর পানি ফিল্টার করলেও কিন্তু দেখা যায় যে বেশ কিছুদিন হয়ে গেলে ওর মধ্যে কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে যায় আর আয়রনও জমে কিছুটা, সেজন্যই আমি চেষ্টা করি মাঝে মাঝে এটাকে একদম ডিপ ক্লিন করতে আর যতটা সম্ভব জীবাণুমুক্ত করার চেষ্টা করি। আমি এই পার্টসগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু গরম পানিতে দেব, কিন্তু এখানে কিন্তু বেশি গরম পানি দেওয়া যাবে না। আমি যতটুকু পানি দেব তার 1/4 দেব গরম পানি আর 3/3 ঠান্ডা পানি দেব। যেহেতু এখানে হালকা প্লাস্টিকও আছে, তো এগুলোতে বেশি গরম পানি দিলে কিন্তু এগুলো বাঁকা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু পানি দিয়েছি এটুকু কিন্তু ঠান্ডা পানি, আর এবার এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে 2 টুকরো লেবু চিপে দেব। যদি এতে কোনো বাজে গন্ধ থেকে থাকে সেটাই লেবুর জন্য দূর হয়ে যাবে। আর লেবু চিপে দিয়ে এর মধ্যে লেবুর খোসাগুলো আমি রেখে দিলাম, এটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে 20-25 মিনিট হয়ে গেছে এই পাথরে গরম পানি দেওয়ার, এবার আবারও আমি গরম পানি দিয়ে নিচ্ছি আর এর মধ্যেও আমি 2টো লেবু চিপে দিচ্ছি। আমি এ দুটোকে আরও 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব, দিয়ে আমার যে বাকি কাজগুলো আছে ওগুলো আমি করে নেব। এই অল্প জায়গার মধ্যে আসলে এই জিনিসগুলো ধোয়া একটু কষ্টই হয়ে যায়, তবুও তো কিছু করার নেই, জায়গাও যেহেতু অল্প কষ্ট করেই ধুয়ে নিতে হবে।
সব সময় এর উপর ফিল্টার থাকার কারণে এই ফিল্টার র‍্যাকটা নিচের দিকে মোছা হলেও উপরে আর মোছা হয়ে ওঠে না তো আজকে এটাও করে নিলাম আমার আরো কিছুটা গরম পানি অবশিষ্ট ছিল সেটা এই ফিল্টারের মধ্যে দিয়ে এটাও ধুয়ে নিচ্ছি আমি একটা করে অংশ ধুয়ে নিচ্ছি আর সেটার পার্টস গুলো লাগিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি যেহেতু জায়গা অল্প তো একটা করে করতে হচ্ছে এই কাজগুলো করতে করতে কিন্তু আমার 10-15 মিনিট চলে গেছে এবার আমি এই পাথরগুলো ধুয়ে ছাকনার মধ্যে তুলে নিচ্ছি আমি কিন্তু গরম পানি ফেলে দিয়ে এগুলোকে আবার ফিল্টার করা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই সবগুলো পার্টসই আমি আবারও ফিল্টার করা পানি দিয়ে ধুয়ে নিব এই ফাঁকে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলেই আমি ভিডিও বানাতে উৎসাহ পাব আমার সবগুলোই মোটামুটি ধোয়া হয়ে গেছে এবার বাকি পার্টসগুলো লাগিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আমি আগে থেকেই পানি ফুটিয়ে সেগুলো ঠান্ডা করে রেখেছি এবার এগুলোকে আমি ফিল্টারে ঢেলে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম